সুকি ভাবি ভালো আছেন? সুকি ভাবির বাসা ভাড়া হয়ে গেছে, আর ব্যাচেলার দরকার কি? স্বামী বিদেশ তাই। আপনি কি বাসা ভাড়া নেবেন? হ্যাঁ, আমি ব্যাচেলার, বিয়ে করি না, দুইটা বাচ্চা আছে। ভালো করে দেখবা। হ্যাঁ মামা, ওই দেখো বানার টাঙ্গায় দিছে। হ্যাঁ, সুখী ভাবির বাসা ভাড়া হবে ব্যাচেলার। সুখী ভাবি ভোদা পঞ্চকর মামা, এইটাই হলো ভোদা পঞ্চকর মামা। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার হার্ট। ভাড়া নাকি হবে? তা ভাড়া কত? 1000 মাত্র? তা তো ভালো হয়। তোমার বাপ কই? বাপ বিদেশ, মা দেশ। মা বাসায়। দেখো দে তোমার মা, তোর মায়ের নাম সুখী? হ্যাঁ। হে কেমনে সুখী থাকে দেখো দে। আম্মু, আম্মু আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুখী ভাবি ভালো আছেন? সুখী ভাবির বাসা ভাড়া হয়ে গেছে, আর ব্যাচেলার দরকার কি? স্বামী বিদেশ তাই। আপনি কি বাসা ভাড়া নেবেন? হ্যাঁ, আমি ব্যাচেলার, বিয়ে করি না, দুইটা বাচ্চা আছে। কি? না বাচ্চা, মা গেছে গা। তার মানে বিয়ে করছেন? বাচ্চার মা ভাইগে গেছে গা। বাচ্চা কি আপনার সাথে থাকবে? না, ওরা ওর নানির বাড়িতে একটা, দাদির বাড়িতে একটা। নানির বাড়িতে একটা, দাদির বাড়িতে একটা? মানে আপনার কাছে একটা? না আমার কাছে নাই। তাইলে দাদির বাড়িতে একটা, নানির বাড়িতে একটা। দাদির বাড়ি মানে আপনার মায়ের কাছে না? না। হ্যাঁ তাইলে তো আপনার কাছে। ওই একই হইলো, আমি তো থাকি না, আমি তো শহরে থাকি, হেরা গ্রামে। না বাচ্চা নিয়ে থাকতে দিব না। বাচ্চা নাই, ওরা জয় নেই। আপনি একলা থাকবে? হ্যাঁ একলা। হ্যাঁ তাইলে থাকা যায়। কন্ডিশন কি? এয়ার কন্ডিশন কিছু আছে বাসা ভাড়া নিতে? হ্যাঁ কন্ডিশন তো আছেই। কি কন্ডিশন কোন? আমি সমস্যা নাই, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর কন্ডিশন, সব কন্ডিশন কোন? কন্ডিশন হল আপনি কি সিগারেট খান? না আমি সিগারেট খাই না। সিসি নাজুল আস্তাগফিরুল্লাহ, এই সিগারেট খাম গা? আমি সিগারেট খাই না, এসব আমি সাই পাউচ খাই না। তাহলে তো আপনারা বাসাটা দিমু না। উমা উমা কি কয়? তুই সিগারেট খাইলে বলে বাজে ভাড়া দিবে, সিগারেট না খেলে ভাড়া দিবে, এটা তো পড়তে শুনলাম। এটা আপনি কি মাস্কারা করতেছেন আপা? কারণ আপনি সিগারেট খেলে আমার সুবিধা আছে। উমা আপনার কি সুবিধা? আমার কি সুবিধা? আপনি যদি সিগারেট খান, ঘন ঘন বাইরে যাবেন সিগারেট খাইতে, এতে কইরা আপনার পোরসাপ পায়খানা সব বাইরে করে আইবেন, আমার বাথরুম ভরবো না, আর বাসায় তো সিগারেট খাওয়া নিষেধ। ওরে শালি, এই বুদ্ধি তোর মাথায়! এটা খাচ্ছর মহিলা বেটা, কি মা জন্ম দিছস? হ্যাঁ আপনি আমার পোলাকে হাত দিলেন কেন? তা কি দেবে? জানি কেন থেকে পা দেমু, পা তো যাইবো না ঠিক দিয়া। সুখী ভাবির বাসা ভাড়া হবে ব্যাচেলার। সুখী ভাবি ভোদা পঞ্চকর মামা, এইটাই হলো ভোদা পঞ্চকর মামা। ছোট আগ্না, তুই যা।
মামা খবর তো গরম, এই বাসায় নাম লাগবে মামা। কি হয়েছে তাই কো? এই বাসার মানে অর্থাৎ এই বাসার যে বাবার চরিত্রে থাকে উনি বিদেশ অর্থাৎ দুবাই, অর্থাৎ ভাবি আগে মামা আছে। খবর তো খবর ম্যাডাম, আমরা হলাম আমরা দুজনে ব্যাচেলার, দুজনেই ব্যাচেলার, বিয়ে করি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনারা একজনের জায়গায় যদি দুইজন থাকতে পারেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো একটা কন্ডিশন আছে। জি বলুন হ্যাঁ, সেটা হলো আপনারা কি সিগারেট খান? সিগারেট মামা, সিগারেট খাওয়ার কথা কি কম? হ্যাঁ আমরা প্রচুর সিগারেট খাই। সিগারেট খান? বাংলাদেশে যত সিগারেট আছে সব সিগারেট আমরা খাই। আপনার সারা সিগারেট কোম্পানিগুলো আমাদের ভালো করে চেনে যে আমরা কত বড় খোর। কারণ যারা মদ জুয়া গাঁজা সব খায় তাদেরকে আমি বাসা দিব না। আপনাদেরকে বাসা দিয়ে কি আমি আমার বাসা নোংরা করবো? আমার গন্ধ লাগতে পারে আমার।